কুমিল্লা হতে চাঁদপুর যেতে ডান পাশেই চোখে পড়ে লালমাই পাহাড়ের চূড়ায় চণ্ডি মুড়া মন্দির। যুগের পর যুগ দূর হতে দেখি, কিন্তু কি আছে ওই পাহাড়ের চূড়ায়? আজ উপরে উঠে আপনাদের দেখাবো কি আছে ওখানে। প্রায় 300 ফুট উপরে এসে ভবনের গেট দিয়ে উপরে আসলাম। এটা হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান। এখানে 700 সালে প্রতিষ্ঠিত লেখা থাকলেও এর সত্যতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয় মুরব্বীগণ ধারণা করেন 800 থেকে 900 বছরের পুরনো এই মন্দির। আমরা এবার ঘুরে ঘুরে মন্দিরের সব দিক আপনাদেরকে দেখাবো। পাহাড় চূড়ায় অল্প একটু জায়গাতে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। খুব কাছ থেকে মন্দিরটি আমরা দেখছি। পাহাড়ের চূড়া হতে পূর্ব প্রান্তে দূরে দেখা যায় কুমিল্লা বেতার কেন্দ্র ও লালমাই বাজার। দক্ষিণে দেখা যায় কুমিল্লা চাঁদপুর সড়ক। দৃশ্যটি অনেক সুন্দর। নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।